আসসালামু আলাইকুম। এটা হলো ফ্রি রেঞ্জ চিকেন, যেটা একদম বাংলাদেশে আপনারা দেশি মুরগির যে টেস্টটা ওই টেস্টটার মতোই। এই চিকেনগুলো আমাদের এখানে দু ধরনের চিকেন পাওয়া যায়, একটা হার্ড চিকেন আর একটা হলো ওই যে ফ্রি রেঞ্জের চিকেন। এটা মানে হার্ড চিকেন থেকে একটু দামও বেশি। আজকে আমি একটা নিয়ে আসছি, তারপর ধুয়ে ক্লিন করে এরপর এখন রান্নাটা বসাই দিব। এই জন্য এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিছি, তারপর এখন দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি বড় বড় দুটো পেঁয়াজ দিয়ে দিব। কারণ চিকেনটা অনেক বড়, প্রায় 1.5 কেজির থেকে উপরে হবে, এই জন্য একটু পেস্টটাও বেশি লাগছে। তারপর এখন দিয়ে দিব একটু লবণ, কারণ আমি একদম পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর এখন দিয়ে দিব আমি গোটা গরম মশলাগুলো, আমি 2-3 পিস দারচিনি, তেজপাতা, তারপর কয়েক পিস এলাচি, 8-10টা গোলমরিচ, এগুলো নিয়ে নিছি। এখন এগুলোও দিয়ে দিব, দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। এই যে 5-6 মিনিট ভাজার পর এই যে দেখেন কালারটা এরকম হয়েছে। এখন আমি দিয়ে দিব এখানে আদা রসুন পেস্ট। আমি এখানে 2 টেবিল চামচ আদা দিয়ে দিব, কারণ এই চিকেনগুলো কিন্তু একটু শক্ত হয়, এটা সিদ্ধ হতে হবে। তারপর দিচ্ছি 2 টেবিল চামচ রসুনের পেস্ট, এরপর আমি আদা রসুনটাকে একটু মিক্স করে নিব ভালো করে। তারপর এখন দিয়ে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, তারপর আর আমি ধনিয়াটা একটু কম খাই, আমি 1 চামচ ধনিয়া দিব, তারপর আর 1 টেবিল চামচ দিয়ে দিব জিরের গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষাই নেব। যখন ভালো করে একটু কষানো হবে তখন আমি এখানে দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। তারপর এই পানি দিয়ে এখন মশলাটাকে আমি আর একটু কষাই নেব আরও 2-4 মিনিট। এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে কষাই যেন তেলটা একদম উপরে উঠে আসে। এই যে দেখেন খুব সুন্দর করে কষানো হয়েছে। আমি 5-6 মিনিট পর্যন্ত মাংসটাকে কষাই এনেছি। আর যত ভালো করে কষানো হবে, মাছ বলেন মাংস বলেন, টেস্টটা তত ভালো লাগে। আর এটা হলো শাহি জিরা, আমি এখানে 1/2 চামচ মতো শাহি জিরা দিয়ে দিলাম। তারপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা, আর চিকেনটা এইভাবে করে কেটে দিছে, ছোট ছোট পিস করে নিয়ে আসছি আমি দোকান থেকে। এখন আমি এই মশলার মধ্যে ভালো করে এটাকে মিডিয়াম আঁচে কষাতে হবে। আমি ঢাকনা দিয়ে দিয়ে একদম 2-4 মিনিট পর পর আমি নাড়ে দিব আর ভালো করে এটা আমি কষাই নেব। এই যে দেখুন ফুটে আসছে, ফুটে আসার পর আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এইসব ফ্রি রেঞ্জের চিকেনের মধ্যে সবচেয়ে মেইন হলো যত ভালো করে এটা কষানো হবে টেস্টটা তত মজা হয়। আর এগুলো শক্ত হয়, সেই জন্য একটু ভালো করে সিদ্ধও করতে হয়। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে এটা রান্না করবো আরও প্রায় 5-6 মিনিটের মতো। এখন দিয়ে দিচ্ছি এটা হলো গরম মশলা,
আমি এক চামচ গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলাটা আমার বানানো এখানে জয়িত্রী জায়ফল আছে আর অনেক ধরনের স্পাইস আছে, এই জন্য এটা দিলে টেস্টটা অনেক ভালো লাগে। আমি কিন্তু পানি ছাড়াই কষাচ্ছি, চিকেন থেকে যে পানি বেরোচ্ছে সে পানি দিয়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে রান্না করব আরও প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে অবস্থা দেখেন, মাংস থেকে অনেক পানি বেরোচ্ছে আর আমার আঁচটা কিন্তু মিডিয়াম আছে। এই যে দেখেন আমার পুরো আমার 30 মিনিটস লাগছে, 30 মিনিটস পরে দেখেন একদম খুব সুন্দর কষানো হয়ে গেছে আর একদম তেলটা উপরে উঠে আসছে। আর আজকে আমি চিকেনে এখানে নতুন আলু দিব, এই যে এইগুলো নতুন আলু, এখানে আমি কয়েক পিস দিয়ে নিয়েছি, এখন এই আলুগুলো এখানে দিয়ে দিব। নতুন আলু দিয়ে এরকম হাট চিকেন রান্না অনেক মজা লাগে আমার কাছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিব এখানে পানি, আলু এবং মাংসটা যেন আরেকটু ভালো করে সিদ্ধ হয় সেই জন্য। আর আমি একটু ঝোল রাখবো আজকে, ঝোল দিয়ে রান্না করব। আমি ফুটানো গরম পানি দিচ্ছি, আমি একটা কেটেলে বসায় রাখছিলাম, ফুটানো গরম পানি দিয়ে বাস এখন নাড়াচাড়া দিয়ে আমি আবার একটু লবণটা চেখে নিব। লবণ ঠিক আছে কিনা দেখব, যদি লাগে তাহলে দেওয়া যাবে আর যদি ঠিক থাকে তাহলে তা দিতে হবে না। আর এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব একদম আরও 20 মিনিটের মতো। এর মধ্যে আমার আলু এবং মাংস সবই সিদ্ধ হয়ে যাবে। অবশ্য আমরা বাংলাদেশের মানুষ, আমরা তো হাট চিকেন বাংলাদেশে আমরা দেশি মুরগিগুলো খাই, এগুলো অনেক মজা। আর যারা আমরা বিদেশে থাকি তাদের তো এই যে ফ্রি রেঞ্জের চিকেন বা হাট চিকেন এগুলো ছাড়া কোনো উপায় নাই। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব আরও 20 মিনিটের মতো। এই যে আমি 2-3টা কাঁচামরিচও দিয়ে দিলাম, আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়েছে, তারপর আলুটাও সিদ্ধ হয়েছে। আমি দেখছি একদম পুরোপুরি সিদ্ধ। এখন আমি চুলাটা অফ করে দিব কারণ আমার রান্নাটা কমপ্লিট। আর আমি আজকে এখন এখানে একটু ঝোল রাখবো। এই যে দেখেন আমি চুলাটা অফ করে দিয়েছি, কেমন হয়েছে আর কালারটা খুবই সুন্দর আসছে আর খেতে তো কি মজা। এটা আপনার রুটি বলেন, ভাত বলেন, খিচুড়ি বলেন, পোলাও বলেন, সব কিছুর সাথে মজা লাগবে। আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে রান্না করবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আল্লাহ হাফেজ।